আচ্ছা হলো গিয়ে মৈত্রী হলে গণরুমের যে সমস্যাটা আসন সংকট নিয়ে এসে সমস্যাটা অনেক দিনের সেই সমস্যাটা এখন হলো গিয়ে আরো বেশি প্রকট হয়েছে কারণ মেয়েদের যে 6 জনের ডাবলিং করে যে রুমটা সেইখানের ভিতরে 7 জন 8 জন করে হলো গিয়ে অ্যালটমেন্ট দেওয়া হচ্ছে সেখানে সিট দেওয়া হচ্ছে এর প্রতিবাদে এমনিতেই মেয়েদের থাকতে কষ্ট হতো তারা বরং তো শিফটিং এর দাবি করেছে সেই শিফটিং এর দাবি তো অন্য হলে শিফটিং এর দাবি তো তারা মেনে নিচ্ছেই না বরং সেখানে আরো বেশি করে অ্যালটমেন্ট দেওয়া হচ্ছে মেয়েদের সো এর বিরুদ্ধে হলো গিয়ে থার্ড ইয়ারে গণরুম মানি না এবং এসব হলো গিয়ে 7 জন 8 জন অ্যালটমেন্ট মানি না এই ধরনের বিভিন্ন নানা স্লোগান দিয়ে মেয়েরা হলো গিয়ে ভিসি চত্বরের দিকে ভিসির বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি গ্রহণের জন্য এগিয়ে যাচ্ছে মৈত্রী হলে হলো গিয়ে মেয়েরা যখন ভিসি চত্বরের দিকে ভিসির অফিস ইসে বাসভবনের দিকে বের হয়ে গিয়েছে অবস্থান কর্মসূচির জন্য তখন হলো গিয়ে হলের গেট লাগিয়ে দেওয়া হয়েছে হলের গেটে তালা দিয়ে দেওয়া হয়েছে যাতে মেয়েরা আবার পুনরায় যদি ফিরে আসে তখন প্রবেশ করতে না পারে তো মেয়েরা হলো গিয়ে আবার ফেরত যাচ্ছে না তারা হলো গিয়ে ভিসির বাসভবনের দিকে এগিয়ে যাচ্ছে
বাসভবনের দিকে এগোচ্ছে, তারা বিস্তারের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করবে। যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি মেনে না হয় তারা যাবে না। এই রাত প্রায় একটা সাড়ে বারোটা বাজছে, এই মুহূর্তে তাদের হলো তারা হলো গিয়া বাসভবনের হল থেকে বেরিয়েছেন। তারা বাধ্য হয়ে হল থেকে বেরিয়ে গিয়েছে, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা হলে ফিরবে না। আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক মেয়ে ক্যামেরায় আসতেছে না, যেহেতু আলোর স্বল্পতা। দেখা যায় পুরো মৈত্রী হলে দেখা যাচ্ছে যে রাস্তায় নেমে গিয়েছে, তাদের একটাই দাবি, প্রশাসনের টাল বাহানা তারা মানে না। তারা যে মৈত্রী হলের যে আসন নিয়ে হলো গিয়ে যে টাল বাহানা চলে, প্রতি বছরই আসন সংকটের যে সমাধান না আসছে না, তার একটা সুস্থ সমাধান তারা চাচ্ছে। এই দাবিতে আজকে রাতের বেলা মেয়েরা রাস্তায় নেমে গিয়েছে, তারা তালা ভেঙে ফেলেছে। তাদেরকে মূল হলের ফটক এবং মূল ফটক দুই জায়গাতে তালা মারা হয়েছিল, দুই জায়গার তালা ভেঙেই তারা হলো গিয়ে বেরিয়ে আসছে। Yeah.
আমার কোনো তার নাই ভাই, বন্ধ হয়ে যাবে একটু পর। আপনি যান, আপনি হ্যাঁ এখন বিজি স্যারের বাসার ঠিক কাছাকাছি চলে আসছে, তারা মৈত্রী হলে সিট বাণিজ্য মানি না, মানবো না। কারণ স্বৈরাচারের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। স্বৈরাচারী প্রশাসনের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। প্রশাসনের নৈরাজ্য মানি না, মানবো না। প্রশাসনের অনাচার মানি না, মানবো না। এসব স্লোগান দিয়ে তারা হলো গিয়ে বিজি স্যারের বাসভবনের দিকে এগিয়ে যাচ্ছেন। অলরেডি তারা বিজি চত্বরে এসে পড়েছেন। তারা খুব শীঘ্রই তাদের সাথে কথা বলা হয়েছে। তারা বলছে যে তারা হলো গিয়ে অবস্থান কর্মসূচিতে যাবে, যেহেতু হলো গিয়ে তারা বের হয়েছে। তারপরে হলের গেট তাদের বন্ধ করে দিয়েছে, তাই তাদের ফেরত যাওয়ার উপায় নেই, তাদের এখানে থাকতে হবে। এবং যতক্ষণ না পর্যন্ত দাবি আদায় হচ্ছে ততক্ষণ না পর্যন্ত তারা ফিরে যাবেন না। তাদের দাবি হলো যে তারা মৈত্রী হলের যে দীর্ঘদিন যাবৎ, বছরের পর বছর যাবৎ যে আবাসন নিয়ে যে সমস্যা, সেই আবাসন নিয়ে সমস্যার তারা একটা সুস্থ সমাধান চায়। সেই সুস্থ সমাধান হয় না, প্রতি বছরই হলো গিয়ে এক একবার তালবাহানা করা হয়। কয়েক মাস পর পরই এক একটি তালবাহানা দেখা যায়, এক একটি এক একজন এক একটা হলো গিয়ে কথা বলে, প্রশাসন এক একটা হঠকারে সিদ্ধান্ত নেয়। এই যেমন আজকেই হলো গিয়ে ছয়জনের রুম যেখানে ডাবলিং করে থাকতে হতো, সেখানের ভিতরে হলো প্রতি রুমে সাতজন আটজন করে হলো গিয়ে অ্যালটমেন্ট দেওয়া হয়েছে। যেখানে আগে থেকে থাকা যেত না, এখন সেটা আরও কষ্টকর হয়ে গিয়েছে। Oh,
আচ্ছা লাইভটি শেষ করতে হচ্ছে চার স্বল্পতার জন্য এরপরে যদি